আসসালামু আলাইকুম ইউএস ইউজ ব্লক হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো একটি ফল যার নাম হচ্ছে পার্সিমন এটি এখনও হয়তো আমাদের বাংলাদেশে নেই কিন্তু বিদেশে এটি খুবই জনপ্রিয় একটা ফল যেটা ডিমান্ড অনেক বেশি থাকে তো বিদেশে যারা থাকেন তাদের সবার বাড়িতেই দেখা যায় ছোটোখাটো গার্ডেন থাকে এবং তারা সবাই কম বেশি গাছ লাগিয়ে থাকেন তো আমাদের বাড়িতে যেটা রয়েছে এটা হচ্ছে একটা পার্সিমন গাছ এটা অনেক বছর ধরে আছে এখানে এবং প্রতি বছরই প্রচুর পরিমাণে পার্সিমন হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি দেখুন মানে গাছের প্রতিটা ডালে পার্সিমন হয়েছে এবং এমনও হয়ে থাকে যে ঢাল মানে ফলের ভারে ডাল ভেঙে পড়ে যায় তো যে ডালে হবে অনেক বেশি হয় আর যেটাতে হয় না একদমই হয় না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু ডালে এত বেশি পার্সিমন হয়েছে মানে দেখলেই বোঝা যাচ্ছে আর এটা কাঁচা অবস্থায় এটার রং সবুজ থাকে এবং যখন এটা পেকে যায় তখন এটি কমলা রং ডিপ কমলা রঙের আকার ধারণ করে দেখুন গাছটা যে খুব বেশি বড় তা কিন্তু না কিন্তু অনেক ছোট বয়স থেকে গাছে ফল হয়ে থাকে শুধু এ গাছে না বিদেশ সব গাছই একই অবস্থা মানে ছোট গাছ থেকেই অনেক ফল হওয়া শুরু করে তো এটাও তার ব্যতিক্রম নয় এই ফলটি নভেম্বর ডিসেম্বরের দিকে পাকে এখন হচ্ছে প্রায় পাকবে এরকম অবস্থাতে মানে আদা পাকা অবস্থা আছে তাই হচ্ছে কিছুটা হলুদ হলুদ আকার দেখা যাচ্ছে এই তো আপনারা দেখলেন আমাদের পার্সিমন গাছে কতটা পার্সিমন হয়েছে পরবর্তীতে আরও নতুন বিড়িয়ে নিয়ে হাজির হব নতুন নতুন ফল নতুন নতুন জায়গা নতুন নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ